আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। তোমরা ইতিমধ্যে জানো যে আমরা সপ্তাহে সাধারণত দুইটা দিন, বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার আমরা চেষ্টা করি গ্রামের উপরে কিছু ক্লাস নিতে। তো আমাদের যদিও আমাদের ফাইনাল পরীক্ষায় গ্রামাটিক্যাল টাচ খুব কম থাকবে, তারপরে কিছু কিছু প্রশ্ন থাকবে, বিশেষ করে ডাব্লিউএস কোয়েশ্চেন, আমাদের রিয়ারেন্স কিংবা অন্য অন্য প্রশ্ন উত্তর দিতে আমাদের কিছু গ্রামাটিক্যাল, কিছু কমন সেন্স বা গ্রামাটিক্যাল সম্পর্কে বেসিক টাইট আমার থাকা প্রয়োজন। সেজন্য আমরা সেন্টেন্স, তোমরা ইতিমধ্যে জানলে আচার সেন্টেন্সটা শেষ করেছে এবং আমি পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম। আমরা অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়েছিলাম। তো অ্যাডজেক্টিভের পরে আমরা আজকে শুরু করব ভার্ব এবং অ্যাড ভার্ব পড়াবো, এবং আগামীকাল বৃহস্পতিবার আমরা পার্টস অফ স্পিচ শেষ করে দেব। তো তোমরা আমাদের একটা শিট দেওয়া হয়েছে, আমাদের পার্টস অফ স্পিচের দুইটা শিট করা হয়েছে, একটার মধ্যে আমাদের নাউন প্রোনাউন এবং সেই সাথে আমাদের দুইটা শিটে। তোমরা আশা করি শিটটা পেয়েছো। তোমরা যদি কেউ এই শিটটা না পেয়ে থাকো, সেই শিটটা অবশ্যই সংগ্রহ করবে। এখানে আমাদের বিস্তারিত খুব ভালোভাবে একটা নোট করা হয়েছে আমাদের এই আইটেম সম্পর্কে। তো আজকে আমরা ভার্ব এবং অ্যাড ভার্ব সম্পর্কে জানবো। তো আমরা তো বাংলায় আমরা কী পড়েছি, বাংলায় আমরা অনেকে পদ সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে যে পদ প্রকরণ আমরা জানি, হ্যাঁ, বিশেষ বিশেষণ সর্বনাম বা অব্যয় ক্রিয়া থাকে। কিন্তু আমাদের যারা ইংলিশে বলে পার্টস অফ স্পিচ, ইংলিশে আমাদের ভার্ব যেটা সেটাকে কী বলে, ক্রিয়া, যারাকে বাংলায় বলে ক্রিয়াপদ, কিন্তু সেটা আমরা ইংলিশে বলি কি ভার্ব। আমরা সেই ভার্ব সম্পর্কেও জানবো। আচ্ছা, তো ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, বা ভার্ব মানে কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেটাই ভার্ব। আমি এখানে সংজ্ঞাটা লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করো, বা তোমাদের কাছে খাতা কলম থাকলে তোমরা লিখে নিতে পারো, আদারওয়াইজ তোমার শিটটাও সামনে রাখতে পারো। এখানে লেখা আছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায়, সেটাই ভার্ব। এরকম সিম্পল একটা বিষয়, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে। যেমন আমি এখন কী করতেছি, পড়াচ্ছি, মানে টিচ দিচ্ছি, তাই না? আমার টিচিং, টিচ মানে কি, শিক্ষা দেওয়া বা পড়ানো, এটা কিন্তু একটা ভার্ব। তোমরা কী করতেছ, আমার কথা শুনতেছ, লিসেন মানে শোনা, তাই না? এটা একটা কাজ, এটা কিন্তু একটা কাজ, তাহলে এটা কিন্তু একটা ভার্ব। বা তোমরা কী করানোর সময় লেখো, রাইট মানে লেখা, এটা কিন্তু একটা ভার্ব। আবার আমরা কী করি, পড়ি, তাই না? রিড মানে পড়া, এটা কিন্তু একটা ভার্ব। আবার আমরা যে কোনো পড়াটা শিখি, শিখা ইংলিশ কি, লার্ন, এটাও কিন্তু ভার্ব। আবার আমরা পড়া কী করি, মুখস্থ করি, কিন্তু এই মানে মুখস্থ করা ইংলিশ কি, মেমোরাইজ, এটাও কিন্তু ভার্ব। তো এইগুলো সব কিছু আমাদের সাধারণত ভার্ব, কিন্তু ভার্বের আমরা কিছু উদাহরণ দিয়েছি। দেখো এখানে লিখছি উই গো টু স্কুল, একটা বাক্য লিখেছি আমি, উই গো টু স্কুল। তোমরা কি বলতে পারবে এখানে কোন ওয়ার্ডটা ভার্ব, বা কোন ওয়ার্ডটাতে কাজ করা বোঝাচ্ছে? যেমন উই গো টু ভার্ব, বলো দেখি। হ্যাঁ, আমাদের গো এখানে মানে, মানে গো মানে কি, যাওয়া, বা তার মানে গো দা কিন্তু কোনো একটা যাওয়া বোঝাচ্ছে, মানে এটা কিন্তু কাজ করা বোঝাচ্ছে, তার মানে এখানে গোটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আমরা পরে বাক্যে যাই, পরে একটা উদাহরণ লেখা আছে। তো এটা আমাদের হয়ে গেল। এটা দেখো আমাদের রহিম রিডস এ বুক। তো রহিম রিডস এ বুক, এখানে কোন ওয়ার্ডটা ভার্ব? আমরা কিন্তু একটু আগে এটা আলোচনা করেছি, যেমন রিড মানে কি, পড়া, তাই না? তার মানে এই রিডটা আমাদের, এই রিডসটা আমাদের কি, ভার্ব, এটা একটা কাজ করা বোঝাচ্ছে। খুবই সহজ, তাই না? হ্যাঁ, একটু বুঝতে পারলে কিন্তু আমাদের খুব ইজি মনে হবে। তোমরা একটু বোঝার চেষ্টা করো। তারপরে বাক্যটা দেখো, শি ইজ এ গুড স্টুডেন্ট। তো শি ইজ এ গুড স্টুডেন্ট, এখানেও কিন্তু একটা ভার্ব আছে। আমরা বলছি যে কোনো, যে ওয়ার্ডে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, হওয়াও কিন্তু বোঝায়। যেমন এখানে ইজ কিন্তু মানে কি, হয়, সে হয় একটা ভালো ছাত্র ছাত্রী। কিন্তু যদিও আমরা বলার ক্ষেত্রে ইজ হয়টা বলি না, হয়টা উজ্জ্বল থাকে, কিন্তু ইজ মানে ভার্ব, কিন্তু এটাও, এটাও কিন্তু ভার্ব। যদিও এটা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে, কিন্তু এটাও ভার্ব। ভার্বকে সাধারণত প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। আবার ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে, আবার দুই ভাগে, সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। বিশেষ করে যে আমরা গো, রিড বা রাইট, লার্ন যেগুলো বললাম, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও বলতে পারি। তা আপাতত আমাদের ভার্বটুকু জেনে রাখলে চলবে, আমরা পরবর্তীতে সে ভার্বের যে আরও অন্য অন্য প্রকার রয়েছে সেগুলো আলোচনা করব। তো তোমরা আসলে বুঝতে পেরেছ যে যে ওয়ার্ডটা কোনো কাজ করা বোঝায়, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, তাকেই ভার্ব বলে। এবং ভার্বের সামনে কিছু উদাহরণও তোমাদেরকে আমি দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম।
ঠিক আছে, এখন আমরা এরপরে আমরা জানব অ্যাডভার্ব সম্পর্কে। অ্যাডভার্ব তবে অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো একটি কাজ কাজ কখন বা কিভাবে কোথায় হয় এবং যে ওয়ার্ড দ্বারা কোনো অ্যাডজেক্টিভ প্রিপোজিশনের বা অন্য কোনো অ্যাডভার্বের সম্পর্কে অতিরিক্ত কিছু বলে থাকে তাকে অ্যাডভার্ব বলে। আচ্ছা, তোমার কাছে একটু জটিল মনে হতে পারে, আমি আরেকবার পরিষ্কার করে দিচ্ছি। আমাদের এর দুইভাবে সংজ্ঞায়িত করা যায়। প্রথমটা অংশ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো একটি কাজ, হ্যাঁ, কোনো কাজ কখন বা কীভাবে হয়। যেমন আমি বললাম হি টকস স্লোলি, সে খুব আস্তে আস্তে কথা বলে। তাহলে একটা কাজ কীভাবে কীভাবে কথা বলা, টক মানে একটা ভার্ব, এই কথা বলাটা কীভাবে করতেছে, স্লোলি সে অর্থাৎ এখানে বলছে কোনো একটা কাজ কীভাবে হয়, তাহলে সে কীভাবে করতেছে কথা বলাটা স্লোলি, স্লোলি কিন্তু একটা অ্যাডভার্ব। ঠিক তেমনি কোথায় কখন এরকম বোঝায়, সেইগুলো কিন্তু আমাদের অনেক সময় অ্যাডভার্ব হয়ে যায়। আরেক ভাই বলতে পারি আমরা যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ প্রিপোজিশন বা অন্য কোনো অ্যাডভার্ব এর সম্পর্কে অতিরিক্ত কিছু বলে থাকে, অতিরিক্ত কিছু বলা বা তাকে আরেক ভাই বলতে পারি বিশেষায়িত করা, তাকে কিন্তু অ্যাডভার্ব বলে। আমাদের দুইটাই কিন্তু যুক্তিসঙ্গত বা দুইটাই কিন্তু আমাদের একটা সংজ্ঞার মধ্যে পড়ে। দ্বিতীয় অংশ রয়েছে যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ প্রিপোজিশন বা অন্য কোনো অ্যাডভার্বের সম্পর্কে অতিরিক্ত কিছু বলে থাকে অথবা এই এই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা কোনো ভার্বেরকে আরও অতিরিক্ত কিছু তথ্য দিয়ে বিশেষায়িত করে তাকে কিন্তু অ্যাডভার্ব বলে। তোমার এই শীট থেকে তোমার সংজ্ঞাটা একটু ভালো করে বুঝতে পারবে, এই শীটের মধ্যে সংজ্ঞাটা কিন্তু আমার মধ্যে হুবহু লেখা রয়েছে। তাহলে আমরা এই অ্যাডভার্ব সম্পর্কে আবার একটু স্বচ্ছ ধারণা দেই যে এটা বলতে পারো যে ওয়ার্ড কোনো নাম বা প্রোনাউন ছাড়া, এটাকে মনে রাখতে হবে, কোনো নাম বা প্রোনাউনকে কিন্তু বিশেষায়িত করবে না। যদি নাম বা প্রোনাউনকে বিশেষায়িত করে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, মনে রাখবে। যদি নাম বা প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা নাম বা প্রোনাউনকে বিশেষায়িত করবে না। নাম বা প্রোনাউন ছাড়া অন্য কোনো ওয়ার্ড যেমন ভার্ব বা অ্যাডভার্ব বা অন্য কোনো অ্যাডভার্ব বা আমাদের প্রিপোজিশনকে বিশেষভাবে বিশেষায়িত করে বা ওইগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে সেটাই অ্যাডভার্ব। ঠিক আছে, আমি একটু উদাহরণ দিয়ে স্পষ্ট করে দিচ্ছি। এখানে দেখো আমি একটু উদাহরণ লিখেছি, শি টকস পোলাইটলি। টক কি? টক একটা কিন্তু ভার্ব, আমরা জানি এটা কিন্তু কি, এটা ভার্ব, এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব না, এটা ভার্ব। শি টকস পোলাইটলি, সে কথা বলে খুবই ভদ্রভাবে, সে কথা বলে কিভাবে ভদ্রভাবে, পোলাইটলি। তাহলে এখানে আমাদের টক ভার্ব ভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কিভাবে কথা বলে, সে পোলাইটলি, তারে আমাদের ভার্বকে কিন্তু মডিফাই করতেছে, বিশেষায়িত করতেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই পোলাইটলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এই পোলাইট শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, আবার যদি পরের বাক্যে চলে যাই, রহিম ইজ ভেরি ইন্টেলিজেন্ট, রহিম ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে রহিম ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট দ্যাট অ্যাডজেক্টিভ। আমি তোমাদের বলছি যে নাম বা প্রোনাউন ছাড়া অন্য কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্ব বা ভার্বকে বিশেষায়িত করে। এখানে ইন্টেলিজেন্ট দ্যাট গুণ বোঝাচ্ছে, কার গুণ? রহিমের গুণ, রহিম ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তো রহিমের গুণ বোঝাচ্ছে ইন্টেলিজেন্ট, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব না। কিন্তু ইন্টেলিজেন্টকে বিশেষায়িত করছে বেরি দ্বারা, ইন্টেলিজেন্টটা কেমন, খুব বেরি, তাই না? তাহলে এখানে অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে খুব বেরি দ্বারা, যে সে ইন্টেলিজেন্ট। আচ্ছা বললাম কেমন ইন্টেলিজেন্ট, খুব, ঠিক আছে। তাহলে এই বেরি শব্দটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাডভার্ব, এটা বেরি শব্দের অ্যাডভার্ব, এখানে পোলাইটটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, নিচের উদাহরণ দেখা যাচ্ছে, আমি এখানে লিখতেছি যে আটটা জন্মের উদাহরণ। আচ্ছা, এখানে হি ডিড হিজ ওয়ার্ক কোয়াইট ওয়েল, হি ডিড হিজ ওয়ার্ক কোয়াইট ওয়েল, তার কাজটা সে খুব ভালো মতো সম্পন্ন করেছে। এখন এখানে ওয়েল কিন্তু একটা অলরেডি একটা অ্যাডভার্ব আগে থেকে আছে, এটা কিন্তু অ্যাডভার্ব, ওয়েল, সে কাজটা কীভাবে সম্পন্ন করছে খুব ভালো করে। কিন্তু কোয়াইট মানে পুরোপুরি ভালোভাবে, খুব ভালোভাবে, যারা কোয়াইট শব্দ কিন্তু আমাদের এই অ্যাডভার্ব ওয়েল শব্দটার অতিরিক্ত তথ্য প্রদান করছে। সেক্ষেত্রে আমাদের সঙ্গে আমরা বলতে পারি যে নাম বা প্রোনাউন ছাড়া অ্যাডভার্ব ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা ওইগুলোকে বিশেষায়িত করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের
একটা অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্বকেও আলাদা একটা ওয়ার্ড দ্বারা অ্যাডভার্বকেও বিশেষিত করে একটা ওয়ার্ড। তাহলে এখানে কিন্তু কোয়াইট ও অ্যাডভার্ব, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু দুইটা ওয়ার্ডই কিন্তু অ্যাডভার্ব। তাহলে ওয়েল এটাও অ্যাডভার্ব হবে এবং কোয়াইট এটাও আমাদের কিন্তু অ্যাডভার্ব হবে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা আজকে ভার্ব এবং অ্যাডভার্ব সম্বন্ধে জানলাম। আমি দুইটা একটু রিভাইজ করে দিচ্ছি। যেমন ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে, এটা খুবই একটা সিম্পল বিষয় আমরা জানি যে। এবং সেখানে আমাদের ভার্বের প্রকারও আছে, প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব, অর্থাৎ মূল ভার্ব সাধারণত কোনগুলো হয়, রাইট, রিড, গো, লার্ন, হ্যাঁ আমরা উদাহরণ মাধ্যমে দেখে যাচ্ছি। আর এরপরে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, অর, অক্সিলারি ভার্ব, এগুলো কিন্তু আমাদের কি, এগুলো কিন্তু ভার্ব। এরপর আমরা অ্যাডভার্ব সম্পর্কেও আমরা জেনেছি। অ্যাডভার্ব হচ্ছে কি, যার নাম বা প্রোনাউন ছাড়া অন্য কোনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা ভার্বকে বিশেষিত করে বা ওইগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটাই হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব। ঠিক আছে, এখানে আমরা কিছু উদাহরণ দেবো। যেমন হি টকস পোলাইটলি, এখানে টকের অতিরিক্ত তথ্য দিয়েছে বা তাকে বিশেষিত করতেছে পোলাইটলি দ্বারা, এটা অ্যাডভার্ব। রহিম ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে ভেরি দ্বারা, ভেরি কিন্তু এখানে অ্যাডভার্ব হবে। ওখানে আমাদের আবার অ্যাডভার্ব নিজে কীভাবে বিশেষিত করে, নিজে নিজেকে, যেমন ওয়েল হচ্ছে আগে থেকে অ্যাডভার্ব রয়েছে এবং তাকে কোয়াইট শব্দটি আমাদের মডিফাই করতেছে, মানে সে খুব ভালোভাবে সম্বন্ধ করছে, অতিরিক্ত তথ্য দিয়েছে। তো আশা করি তোমরা আমাদের ক্লাসটা বুঝতে পেরেছ। আমরা আগামীকাল আমরা এই পার্টস অফিসের বাকিগুলো শেষ করে দিব। আমাদের আর তিনটা বাকি রয়েছে, একটা প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই তিনটা আমরা আগামীকাল আরও সুন্দর করে বুঝিয়ে আমরা শেষ করে দিব। সেক্ষেত্রে আমাদের পার্টস অফিস পিসটা আটটায় শেষ হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো এবং তোমরা এই দুইটা একটু প্র্যাকটিস করবে, বাক্য লেখে, এবং বাক্য লেখে সেখানে বা বই থেকে বাক্য বের করে সেখানে তোমরা আইডেন্টিফাই করবে এখানে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, এটা ভার্ব না গ্যাট ভার্ব, এইভাবে তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।